আসসালামু আলাইকুম, তাহমিনা কুকিংস ব্লগ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে লুট্টা মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি এখানে তেলটা যখন গরম হয়ে আসছে, তখন আমি এখানে তিনটা মাঝারি আকারে পেঁয়াজ কুচি করে নিয়েছি। দুই চা চামচ রসুন বাটা দিয়েছি, কারণ আমি পরিমাণে একটু রসুনটা বেশি খাই। তেলের মধ্যে সম্পূর্ণভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এক চা চামচ লবণ, লবণটা আসলে যার যার স্বাদ অনুযায়ী। এক চা চামচ, দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। লইট্টা মাছের মধ্যে ঝালটা একটু পরিমাণে বেশি লাগে। আমি 3 চা চামচ ঝাল দিয়ে মরিচের লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর ঝালটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ এক একজনের খাওয়ার টেস্ট আলাদা। আমি পরিমাণ অল্প অল্প করে একটু পানি দিচ্ছি, যেন মশলাটার নিচে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আপনার রান্নাটার যে একটা টেস্ট থাকে, ওই টেস্ট আর পাবেন না। এভাবে মশলাটা আমি অল্প পরিমাণে পানি দিয়ে এগুলো কষিয়ে নিব। দেখেন, আমার মশলাটা অলরেডি কষিয়ে আসছে, তেলটাও উপরে উঠে আসছে। আমি আগে থেকে লইট্টা মাছটা ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি। আমি এখন 1 কেজি লইট্টা মাছ এখানে নিয়েছি। এটা অনেক নরম একটা মাছ, খুবই যত্ন সহকারে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যেন ভেঙে না যায়। এখন আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি 5 থেকে 6টা, কারণ আমি লাল মরিচ কিছুক্ষণ পর পরে দুই হাত দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এই মাছ রান্না করার সময় আপনাকে বাড়তি কোনো পানি দিতে হবে না। আমি যে মশলার সময়, যে কষানোর সময় যে 1 মগের মতন পানি দিয়েছি, ততটুকু পানি, কারণ লইট্টা মাছের মতো বাড়তি কিছু পানি থাকে, ওই পানিটা রান্নার সময় বের হয়ে আসে। খেয়াল রাখবেন, কখনো লইট্টা মাছ ঢাকনা দিয়ে ঢাকবেন না, তাহলে লইট্টা মাছ পাটে পাটে ভেঙে যাবে। কিছুক্ষণ পর পরে এভাবে নেড়ে দিতে হবে। অনেক মিডিয়াম আসছে, রান্না করতে হবে। আমার লইট্টা মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো পরিমাণ মতো ধনিয়া পাতা দিব, এরপরে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো না লাগলে আস্তে আস্তে ভালো লাগবে, অবশ্যই পাশে থাকবেন, দেখবেন। এত সুন্দর কালার আসছে, সবাই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।